চেক অ্যামাউন্ট পর্যন্ত ফাইনটা বহাল রেখেছি, কিন্তু আমি সেকশন 388 অফ সিআরপিসি অ্যাপ্লাই করেছি। সেকশন 388 অফ সিআরপিসিতে আছে, যদি কোর্ট যদি শুধু ফাইন দেয় তাহলে কোর্ট একটা অর্ডার দিতে পারে, সে অর্ডারে এক মাসের মধ্যে অথবা 30 দিন করে ইনস্টলমেন্ট করে সর্বোচ্চ 3 মাস সময় বেঁধে দিতে পারেন, যে এই সময়ের মধ্যে তুমি টাকাটা দিয়ে দাও, যদি ফাইনটা দিয়ে দাও। যদি ফাইনটা না দেয় সেক্ষেত্রে কোর্ট একটা সেন্টেন্স করতে পারে, যেটাকে আমরা ডিফল্ট সেন্টেন্স, ডিফল্ট অর্ডার, অথবা আমরা এটাকে সাসপেন্ডেড সেন্টেন্সও বলতে পারি। আমি 388 ফ্রিকোয়েন্টলি আমি অ্যাপ্লাই করেছি এবং আমি খোঁজ পেয়েছি যে এটা কাজ করছে, কারণ বাদী তো আসলে আসামির জেল চায় না, সে টাকাটা ফেরত চায়। এবং আমি আসামি পক্ষে যারা ডিফেন্স লয়ার, প্রচুর ডিফেন্স লয়ার আমার কোর্টে এসে বলেছে যে মাই লর্ড আপনি যেভাবে অর্ডার দেন সেভাবে অর্ডার দিয়ে দেন, 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিব, না দিলে জেল ফেস করবে। তা আমি ক্ষেত্র বিশেষ 6 মাস, কারণ ইভেন আমি 1 বছর পর আমি ডিফার্ড সেন্টেন্স যেটা 1 বছরও দিয়েছি। তো এডিআরের ক্ষেত্রে 388টা চিন্তা ভাবনা বিষয় আছেন, আমাদের এখানে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, উনিও বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন যে এখানে 3 মাস আছে, যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে 3 মাসের সময়টা, ফাইন পরিশোধের যে সময়সীমা 3 মাস, এটা আরো বাড়ানো যায় কিনা, এটা একটা বিষয়। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় মনসুর হক চৌধুরী সাহেব, উনি একটা কথা বলেছেন ইনভেস্টিগেশনের বিষয়ে, আমি আর এই বিষয়ে কিছু বলবো না। ইনভেস্টিগেশন আমাদের দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং যেটা একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে পিলার বা বেসটা তৈরি হয় ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে। আচ্ছা, এখানে একটা কথা বলি, পিপির একটা রোল আছে, যখন চার্জশিট তৈরি করে, মেমোরান্ডাম অফ এভিডেন্স সব কিছুই, আমি যতদূর জানি, যদি ভুল হয়ে থাকে আমাকে কারেক্ট করবেন, যে পুলিশ রেগুলেশন অনুযায়ী এটা পিপিকে দেখাতে হয় এবং পিপির কাছ থেকে এক ধরনের অনুমোদন বা এক ধরনের অ্যাপ্রুভাল নেওয়ার একটা বিষয় আছে, এখানে পিপি হিসাবে একটা রোল আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান সাহেব আছেন অ্যাপিল ডিভিশন, এবং এক্ষেত্রে যদিও আমাদের যে জুডিশিয়াল ট্রেনিং একাডেমির চেয়ারম্যান এখন মধ্যে খন্দকার, মাননীয় বিচারপতি খন্দকার মুসা খালেদ সাহেব, সম্ভবত উনি এখনও চেয়ারম্যান আছেন, যদি ওনার অনুষ্ঠানে নেই বা তারপর ওনার বা যারা আছেন জাতির সাথে যারা যদি তাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে চার্জ ফ্রেমিং। আমি ক্রিমিনাল সিঙ্গেল বেঞ্চে চার্জ ফ্রেমিং, বিশেষ করে আপনার এই নার্কোটিক্স মামলা আর স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট সেকশন 25 ক্যাপিটাল বির ক্ষেত্রে আমি বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। সিআরপিসি চ্যাপ্টার 19 চার্জ ফ্রেমিং নিয়ে ডিল করে, ডিটেলস বলা আছে, সিআরপিসির শেষে শিডিউল দেওয়া আছে কিভাবে চার্জ ফ্রেম করতে হবে, আরও মানে রতনলাল ধীরাজলালের যে টেক্সট বুক ওখানে আইডিয়াল একটা ফরম্যাট করা আছে চার্জের। নার্কোটিক্স যেটা মামলা, যেটা বাতিল হয়ে গেছে 1990 সালে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নতুন আইন এসছে, বা মূল কথাটা একটি, যেমন ইয়াবার কেস, ইয়াবার মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এফআইআর এ বলা হয় 50 পিস, 60 পিস, 100 পিস, 200 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, অনেক ক্ষেত্রে ওজনটা বলা হয় না, কোন ধারায় তাকে চার্জ ফ্রেম করা হবে এবং কনভিকশন দেওয়া হবে কোন টেবিলের আন্ডারে, এটা কিন্তু নির্ভর করে কতগুলো ইয়াবা পেয়েছে সেটার উপরে, না ইয়াবার ওজনের উপরে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু ওজনটা বলা হয় না। আমি এমনও চার্জ পেয়েছি, এমন বেশ কিছু চার্জ পেয়েছি যে আপনার বিরুদ্ধ অভিযোগ যে আপনি আপনার কাছ থেকে 55 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, ওজন বলা নাই, কোন টেবিলে তাকে চার্জ করবে, যে টেবিলে চার্জ করছে সেই টেবিলে ওজনের পরিমাণ 5 গ্রামের বেশি হলে ওই টেবিলে চার্জ করতে হয়, কিন্তু ওজন তো বলা নেই, তাহলে কি হবে? এ একটা বিশাল অসঙ্গতি আছে, এটা ট্রায়াল জজ সাহেবও ভুল করছেন, পিপি সাহেবও ওনার নজরে আনছেন না। আবার সেকশন 25B স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যেটা স্মাগলিং, দুটো সাবসেকশন আছে, সাবসেকশন 1-1টা হচ্ছে ব্রিঙ্গিং ইন টু বাংলাদেশ এনি স্মাগল গুডস বা ব্রিঙ্গিং আউট অফ দ্য কান্ট্রি, আর সাবসেকশন 2-2তে আছে পজেশন অফ স্মাগল গুডস ফর দ্য পারপাস অফ সেল এটসেট্রা। আমি প্রচুর মামলা পেয়েছি যেখানে 25B কোন সাবসেকশনে তাকে চার্জ করা হবে সেটা উল্লেখ করা নেই। আচ্ছা, কনভিকশন দিয়ে দিল, কনভিকশনের ক্ষেত্র বলো 25B-তে ওনাকে কনভিকশন দিলাম, কোন সাবসেকশনে কনভিকশন দিলাম ট্রায়াল জজ বললেন না, কিন্তু ল্যাঙ্গুয়েজ শেষ উনি একটা কথা অবজারভেশন দেন যে হ্যাঁ আপনি
বিক্রয়ের জন্য এই ফেন্সি ডিল বা হোয়াট এভার ইট ইজ আপনি আপনার দখলে রেখেছিলেন, যেটা হচ্ছে একটা স্মাগল গুডস, তার মানে 25B সাবসেকশন 2 তে কনভিকশন দিচ্ছেন। ওই সাবসেকশনে তো চার্জই ফ্রেমড হয়নি এবং মজার ব্যাপারে কোনো এভিডেন্সও আসেনি। তো এগুলো হচ্ছে যে ট্রায়াল কোর্টের দায়িত্ব, ওনারা এই বিষয়গুলো মারাত্মক মানে একটা আমি বহুবার দেখেছি যে এই বিষয়গুলো যে ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছোট বিষয় আমি বলবো না। আবার সেশনস ট্রায়ালের ক্ষেত্রে সেকশন 265 ক্যাপিটাল এ থেকে শুরু হয়েছে কি করে সেশনস ট্রায়াল চলবে, আর ম্যাজিস্ট্রেট ট্রায়ালের ক্ষেত্রে সেশন 241 থেকে 245 পর্যন্ত বলা আছে সিআরপিসিতে। এই প্রসিজিওরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজকে যেমন একটা বারবার যে জিনিসটা বলে ইস্যু মানে যারা প্যানেলিস্ট ওনারা বলেছেন যে প্লি বার্গেইন, প্লি বার্গেইনে যেমন আমরা জানি যে ইংল্যান্ডে যারা প্লি বার্গেইন করে ওদের প্র্যাকটিস ডিরেকশন হচ্ছে যে আপনার ধরেন 9-10 বছরের জেল ওই সেকশনের, তার মধ্যে 1/3 অফ বাদ পড়ে যাবে। এটা ইংল্যান্ডে আছে, আমাদের দেশে এ ধরনের কোনো কিছু নাই। কিন্তু প্লি বার্গেইনের ক্ষেত্রে আমাদের দেশে এই প্রচলন আমি যতদূর আমার অভিজ্ঞতা দেখেছি কোনো প্লি বার্গেন হয় না। আচ্ছা, এখন প্লি বার্গেন করতে সমস্যাটা কোথায়? প্লি বার্গেন যদি কেউ করে এবং কেউ যদি এনশিওর্ড হয় যে ঠিক আছে আমি প্লি বার্গেন করলাম, করলে আমাকে জেলে যেতে হবে না, আমাকে সেকশন 388 যেটা আমি বলেছি সিআরপিসি ওটা ইনভোক করা হলো, এখন 3 মাসের সময় পাবে ফাইন দেওয়া, যদি 3 মাস সময় না দেয় তাহলে আপনি ডিফার্ড সেন্টার যেটা থাকবে 6 মাস বা 1 বছর হোয়াট এভার ইট ইজ ওটা ট্রিগার্ড হবে। এটার সাথে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে আপনার প্রোবেশনের ব্যাপারটা আপনার অ্যাক্টিভ চিন্তাভাবনা করা যেতে পারে। প্রোবেশনের বিষয়টা কি? যে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু এই শাস্তিটার ক্ষেত্রে এই সাকসেসফুল কমপ্লিশন অফ প্রোবেশন, এটা শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইম কেন, যে কোনো মানে পেটি অফেন্সের ক্ষেত্রে বা যে প্রোবেশনের ক্ষেত্রে যে প্রোবেশন অ্যাক্টে যে সমস্ত ধারা এটাকে ইনঅ্যাপ্লিকেবল, ওই সমস্ত ধারা বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে ইন ফিট অ্যান্ড প্রপার কেস এই প্রোবেশনের বিষয়টা নিয়ে অ্যাক্টিভলি চিন্তাভাবনা করা যায়। এক্ষেত্রেও কিন্তু আমরা প্রোবেশন হলে অ্যাপিলে হওয়ার খুব লিমিটেড স্কোপ, এই জিনিসগুলো আমাদের একটা চিন্তাভাবনার বিষয় আছে। তারপরে কেস যেটা আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব যেটা পয়েন্ট আউট করলেন, এটা এবং এটা তথ্য প্রযুক্তি এই আইনের সুযোগ নিয়ে আইও চেঞ্জ হয়ে গেছেন, তারপরে পোস্টমর্টেমের যিনি করেছেন ডক্টর উনি বদলি হয়ে গেছেন, ডিজিটাল প্রযুক্তি যুগ ব্যবহার করে তাদের সাক্ষ্যটা নেওয়া যেতেই পারে, তাতে অযথা সময় অপচয় হবে না। আর একটি ইম্পর্টেন্ট সেকশন আছে, সেটা হচ্ছে ওই 265 ক্যাপিটাল এইচ সেশনস ট্রায়ালের ক্ষেত্রে, আর ম্যাজিস্ট্রেট ট্রায়ালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সেকশনটা হচ্ছে আমি এক মিনিট বলে দিচ্ছি, সেকশন 240 না সেকশন ওটা নাই, ম্যাজিস্ট্রেট ট্রায়ালের ক্ষেত্রে ওটা নাই, সেশনস ট্রায়ালের ক্ষেত্রে আছে 265 ক্যাপিটাল এইচ। ওখানে বলছে কেস অফ নো এভিডেন্স, এই কেস অফ নো এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। কেস অফ নো এভিডেন্সটা হচ্ছে আমাদের দেশে এটা কতখানি অ্যাপ্লিকেশন আমি আমার অভিজ্ঞতাতে পাইনি, যদি আফটার ক্লোজার অফ দি প্রসিকিউশন এভিডেন্স যদি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে ইফ দ্য কোর্ট কনসিডার্স দ্যাট দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট দ্য অ্যাকিউজ কমিটেড দ্য অফেন্স দ্য কোর্ট শ্যাল রেকর্ড অ্যান অর্ডার অফ অ্যাকুইটাল, এটা একটা কোর্টের একটা বিষয়, বা ডিফেন্স আসার আগে প্রসিকিউশন কেস যখন ক্লোজ হয়ে যাবে তখন কোর্টের কাছে যদি মনে হয় কোনো এভিডেন্স নাই উনি অ্যাকুইটাল দিয়ে দিবেন কেস অফ নো এভিডেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে আমি মানে ইংল্যান্ডে যেহেতু আমার লেখাপড়া করার সুযোগ হয়েছিল ওখানে আমি দেখেছি যে কেস অফ নো এভিডেন্স, এই বিষয়গুলো আমাদের সিআরপিসিতে কিন্তু অনেক বিধান আছে, এই বিধানগুলো আমরা আরেকটু ত্বরান্বিত করার বিষয় আছে। যেমন কেস ম্যানেজমেন্টের আপনার একটা আছে 265F, সেখানে হচ্ছে লিস্ট অফ প্রসিকিউশন উইটনেস চাইবেন,
এমন মার্ডার কেসে দেখা যায় 30 জন 35 জন 40 জন সাক্ষী, পিপি সাহেব সাক্ষী লিস্ট দিলেন, তো ট্রায়াল জজ প্রশ্ন করতেই পারেন যে আপনাকে এত সাক্ষী দরকার আছে, সাক্ষীগুলোকে কাট ডাউন করেন, যদি আই উইটনেস থাকে তাহলে হিয়ারসে উইটনেস কেন আপনি কোর্টে আনবেন। তো এই বিষয়গুলো আমাদের বার এবং বেঞ্চ দুই পক্ষ থেকে আরও যদি আমরা অ্যাক্টিভ রোল প্লে করি তাহলে আমাদের এই যে দীর্ঘসূত্রিতা পরিহার করা অনেকাংশে সম্ভব হবে এবং আমরা একটা মানে ফেয়ারনেস যেটাকে বলে ফেয়ারনেসের দিকে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমি আর সময় নিব না, মাননীয় বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের জনাব ওবায়দুল হাসান শাহীন সাহেবের বক্তব্য শোনার জন্য সবাই আমরা